10 অক্টোবর নরসিংদীর বেলাবর বীরকান্দা গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। রাতে আরিয়াল খা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বহুল আলোচিত নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধন করা হয় 11 অক্টোবর। মধ্যরাত থেকেই খুলে দেওয়া হয় সব ধরনের যানবাহন চলাচল, শুরু হয় টোল প্লাজার কার্যক্রম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 13 অক্টোবর মাদারীপুরের লক্ষ্মী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন অন্তত 10 জন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।